हेलो व्यूअर्स वेलकम टू माय चैनल आशा करछि तोमरा सबाई भालो आछो। आजकेर ई वीडियोते डेविड कॉपरफील्ड चैप्टर 55 निये हाजिर होयेछि। ई चैप्टारेर टाइटल होच्छे टेम्पेस्ट। तो टेम्पेस्ट माने तोमरा निश्चयई जानो सामुद्रिक झड़ जल, तार माने ई चैप्टारे आमरा एरकम कोनो किछु देखते चलेछि। तो এই অধ্যায়টা যখন শুরু হচ্ছে ডেভিড লিখছে যে এই অধ্যায়টা মানে এই চ্যাপ্টারের যে ঘটনাক্রমগুলো সেগুলো তাকে খুব একটা মনে করতে হচ্ছে না, কারণ সে তার চোখের সামনে সমস্ত কিছু যেন দেখতে পাচ্ছে। মানে তখন অবধি তার সমস্ত কিছু যেন চোখের সামনে ফুটে উঠছে যে কি কি ঘটনাগুলো ঘটেছিল। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে মিস্টার পেগাটি এবং এমিলি যেহেতু অস্ট্রেলিয়া চলে যাওয়ার কথা চলছে, তো পেগাটি তার দাদার সাথে দেখা করতে আসছে। মানে পেগাটি তার মিস্টার পেগাটির সাথে দেখা করতে আসছে। তো আসার পরে তাদের মধ্যে বিভিন্ন রকম কথাবার্তা হচ্ছে এবং এই সময় হ্যামের প্রসঙ্গ হঠাৎ করে উঠে আসছে। তো তখন ডেভিড ভাবছে যে হ্যামের সাথে তো তারও দেখা হয়েছিল এবং সে একটা মেসেজ লিটল এমিলির কাছে পৌঁছে দিতে বলেছিল। তো সেটা সে ভাবছে যে সে সম্পূর্ণ ব্যাপারটা লিটল এমিলিকে জানিয়ে দেবে। তো সেই অনুযায়ী সে কি করছে, একটা চিঠি লিখছে, যা যা হ্যাম বলেছিল সমস্ত কিছু জানিয়ে সে লিটল এমিলিকে কিন্তু চিঠিটা লিখছে এবং সেইটা পাঠিয়ে দিচ্ছে, ঠিক আছে, মিস্টার পেগাটির হাতে। এবং পরের দিন সেই চিঠির উত্তরে লিটল এমিলি কিছু লিখছে এবং লিখে সেই চিঠি আবার মিস্টার পেগাটির মাধ্যমে ডেভিডের কাছে পৌঁছচ্ছে। তো ডেভিডকে মিস্টার পেগাটি বলছে যে তুমি এইটা চিঠিটা আগে সম্পূর্ণ দেখে নাও কি লেখা রয়েছে, সেটা যদি ঠিকঠাক মনে হয় তারপরে তুমি সেটাকে হ্যামকে দিও। তো যাই হোক, সেই মোতাবেক কি করছে ডেভিড সেই চিঠিটা পড়ছে এবং পড়ে নিয়ে সে ঠিক করছে যে সেই সম্পূর্ণ চিঠির কথা টথাগুলো সেগুলো সে হ্যামের কাছে নিশ্চয়ই নিজের হাতে গিয়ে পৌঁছে দিয়ে আসবে। তো সেই রাত্রে ডেভিড কিন্তু বেরিয়ে পড়ছে ইয়ারমাউথের উদ্দেশ্যে, ঠিক আছে, কারণ সেখানে হ্যাম রয়েছে এবং হ্যামকে সে চিঠিটা দিতে যাবে সেই জন্য। তো এর মধ্যে কি হচ্ছে, রাস্তা দিয়ে যখন যাচ্ছে যেতে যেতে তার আকাশটা দেখে অত্যন্ত অদ্ভুত মনে হচ্ছে, কারণ আকাশটা অত্যন্ত শান্ত হয়েছিল এবং প্রচণ্ড শান্ত যখন থাকে প্রকৃতি তখন বুঝতেই পারা যায় যে কোনো কিছু একটা ভয়ঙ্কর হতে চলেছে, ঠিক আছে। তো তার যে কোচওয়ান ছিল, মানে তার যে গাড়ির কোচম্যান, সে বলছে যে আকাশ দেখে মনে হচ্ছে প্রচণ্ড ঝড় জল হতে পারে, প্রচণ্ড ঝড় বৃষ্টি হতে পারে। তো সে যখন যাচ্ছে যেতে যেতে সে বুঝতে পারছে আস্তে আস্তে হাওয়ার বেগ বাড়তে থাকছে এবং পরদিন সকাল হতে হতে প্রচণ্ড পরিমাণে কিন্তু বৃষ্টি শুরু হচ্ছে। এবং এই সময় রাস্তাতেই যেতে যেতে সে শুনতে পাচ্ছে প্রচুর বৃষ্টিতে কি হয়েছে না, প্রচুর গাছ উপড়ে পড়েছে এবং বিভিন্ন যে সমস্ত বাড়িগুলো রয়েছে প্রচুর বাড়ির চালা অবধি উড়ে গিয়েছে। তো সে যখন সেই নির্দিষ্ট স্থানে গিয়ে পৌঁছেছে হ্যামের বাড়ির কাছাকাছি গিয়ে দেখছে সমুদ্র পুরোপুরি উত্তাল হয়ে গিয়েছে, এত ভয়ঙ্কর সমুদ্রের অবস্থা, এত বড় বড় ঢেউ যে মনে হচ্ছে যেন বাড়িগুলোকে মানে পুরো শহরটাকেই যেন গিলে খাবে এইরকম অবস্থা হয়েছে। তো এই সময় সে হ্যামের বাড়ির সামনে গিয়ে দেখছে হ্যাম বাড়িতে নেই, সে কাজে গিয়েছে কোথায় না লোয়েস্টফটে, সেখানে একটা জাহাজের কিছু একটা কাজ চলছিল সেইখানটায় গিয়েছে। তো যাই হোক, সে ভাবছে যে যতক্ষণ অবধি সে আসছে সে ততক্ষণ অবধি ওয়েট করবে, সে একটা ইনে থাকছে। তো এই সময় হঠাৎ করে তার হ্যামের জন্য একটু কেমন যেন মনটা দুরুদুর করে ওঠে বুকটা। তো সে কি করছে, সে সেখানকার যে লোকজনগুলো ছিল যেখানে মানে হ্যাম কাজ করতো তাদের সাথে গিয়ে দেখা করছে এবং তাদেরকে গিয়ে জিজ্ঞেস করছে যে আচ্ছা হ্যাম সমুদ্রপথে লোয়েস্টফ থেকে ফিরবে না তো, কারণ এইরকম সমুদ্রের অবস্থা। তখন তারা বলছে যে না, যারা অত্যন্ত মানে সুকৌশলী যারা ইয়ে হয় নাবিক হয় তারা কখনোই এইরকম সমুদ্রের নৌকো বের করবে না। তো হ্যাম অবভিয়াসলি ভালো একজন নাবিক, তো সে নিশ্চয়ই কখনো এইরকম সমুদ্র দেখে ফিরবে না। তো যাই হোক, সে একটু শান্ত হচ্ছে এবং সে সেই সন্ধ্যাতে ঘুমোতে যাচ্ছে। তো পরদিন সকালবেলা হঠাৎ করে শুনতে পাচ্ছে যে প্রচুর পরিমাণে জাহাজডুবি হয়ে গিয়েছে, প্রচণ্ড চেঁচামেচি। তো ডাঙা থেকে অদূরেই মানে একটা দেখতে পাওয়া যাচ্ছে একটা জাহাজ, সেটা অর্ধেক ভাঙা অবস্থায় কিন্তু পড়ে রয়েছে এবং সেই জাহাজের যারা সমস্ত ক্রিউ মেম্বার্সরা ছিল সকলেই মারা গিয়েছে। সেই জাহাজটা হয়তো বা স্পেন বা পর্তুগাল এরকম কোনো জায়গা থেকে আসছে, ডেভিড এটা আমাদেরকে জানাচ্ছে। তো তারপরে হঠাৎ করে দেখতে পাওয়া যাচ্ছে সেই জাহাজে কিন্তু একজন লোক রয়েছে, মানে সে কোনোমতে একটা মাস্তুল বেঁচেছিল, সেই মাস্তুলটা ধরে কোনোমতে কিন্তু আটকে ছিল। তো এই সময় ডেভিড ভাবে যে একে লাইফ বোট বা এরকম টাইপের কোনো কিছু পাঠিয়ে যদি বাঁচানো যায়, কিন্তু কোনোরকম লাইফ বোট কিন্তু সেখানে যেতে পারছে না, মানে সমুদ্রের অবস্থা এত উত্তাল হয়ে রয়েছে, ঠিক আছে। এই সময় হঠাৎ করে কোথা থেকে ভিড়ের মধ্যে থেকে হ্যামের দেখতে পাওয়া যায়, হ্যামকে দেখতে পাওয়া যায় এবং হ্যাম কি করে, সে বলে যে সে এই লোকটাকে উদ্ধার করতে যাবে। এই জন্য কি করে, সকলের লোকজন যারা ছিল সেখানে সকলে তার কোমরে দড়ি টড়ি বেঁধে তাকে সমুদ্রে নামিয়ে দেয় যাতে করে সেই সেই লোকটাকে নিয়ে আসতে পারে সাঁতরে। তো সেই মোতাবেক সে যাওয়ার চেষ্টা করছে, প্রথমে খানিকটা দূরে গিয়ে কিন্তু যেতে পারছে না কারণ প্রচণ্ড ঝড়ে সে কি করছে জলের তলায় তলিয়ে যাচ্ছে। তখন কি করছে, লোকজন তাকে কিন্তু টেনে তুলে আনছে এবং দেখতে পাওয়া যাচ্ছে তার শরীর থেকে রক্তপাত হতে শুরু হয়েছে। কিন্তু তা সত্ত্বেও সে অত্যন্ত জেদি, মানে তার ডিটারমিনেশন এতখানি প্রবল ছিল যে বলার কথা না। সে কিন্তু কি করছে, সে আবার যাচ্ছে সমুদ্রে এবং সমুদ্রে গিয়ে সে এবার পুরো জাহাজের প্রায় কাছাকাছি পৌঁছে যেতেই পেরেছে, কিন্তু সেই সময় এত ভয়ঙ্কর ঝড় উঠছে যে সেই জাহাজটা কিন্তু সম্পূর্ণ জলের মধ্যে ডুবে যাচ্ছে
এবং এর সাথে সাথে কি হচ্ছে এই যে লোকটি ছিল, মানে যে লোকটি সেই জাহাজের উপরে বেঁচে ছিল, সেও জলের তলায় চলে যাচ্ছে এবং এই সময় হ্যামও কিন্তু জলের তলায় তলিয়ে যাচ্ছে। তো খানিকক্ষণ বাদে যেহেতু তার কোমরে দড়ি বাঁধা ছিল, লোকজন যখন তাকে টেনে রাঙায় তুলছে, দেখা যাচ্ছে হ্যামের শরীরে আর প্রাণ নেই, সে মারা গিয়েছে। তো এরপর যখন হ্যামের দেহটা তার বাড়ির কাছাকাছি নিয়ে আসা হয়, তো খানিকক্ষণ বাদে শুনতে পাওয়া যায় যে আরেকটি দেহ নাকি ভেসে এসেছে ডাঙাতে। তো সেই দেহটা যখন মানে ইয়ে করতে যাওয়া হচ্ছে, শনাক্ত করতে যাওয়া হচ্ছে, মানে ডেভিড যাচ্ছে, তখন গিয়ে দেখছে সেই দেহটি আর কারো নয়, সেটা স্টিয়ারফোর্থের দেহ। তার মানে স্টিয়ারফোর্থ তো সেই ঝড়েই মারা গিয়েছে। তার মানে হ্যাম এবং স্টিয়ারফোর্থ একই দিনে দুজন কিন্তু মারা যাচ্ছে। ঠিক আছে, তো এই চ্যাপ্টারটা এখানটাতেই শেষ হচ্ছে। আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। সম্পূর্ণ ভিডিও দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।